আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আমাদের বাসায় শুরু হয়ে গেছে ঈদ। ঈদ মোবারক সকলকে জানাচ্ছি, ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। হ্যাঁ, ঈদ বাচ্চারা বলো, শরাফত বলো, ঈদ মোবারক বলো, তুমি বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক, তুমি বলো, শরাফত বলো, বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যান কই তোমার মাথার, ব্যান কই? তোমার জন্য একটা ব্যান নিয়ে আসলাম না আম্মু। শারিফা তোমার কি সুন্দর লাগতেছে? নিজেই কইতাছে নিজেরে সুন্দর লাগতেছে, দেখকেম করে। তো সবাই হলো ঈদের নামাজ পড়ে চলে আসছে, ঈদের নামাজ পড়ে বাসায় আসছে। আসার পরে হইলো এদিকে শারাফাত শরীফের রেডি করলাম, রেডি করে এখন হচ্ছে গিয়ে, হ্যাঁ ও সেমাই খাবে না, ও আচ্ছা ওর ওর নাম রাব্বি না, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেআই। হ্যাঁ, আপনারা তো সবাই চিনেন রাব্বিরে, আসলে নতুন করে ইন্ট্রোডিউস করাই দেওয়ার মতো কিছু নাই। ঈদের দিন সবাই তো গ্রামে, তো রাব্বির হচ্ছে ঈদের পরে পরীক্ষা, এই জন্য রাব্বি হলো গ্রামে যায় নেই, ও ঢাকাতেই আছে। আর যেহেতু আমরাও ঢাকাতে আছি সেজন্য চলে আসছে আমাদের বাসায়। আর তাছাড়া আজকে হলো আমাদের বাসায় একটা স্পেশাল ডিশ রান্না করা হচ্ছে, যেটা গ্রাম অঞ্চলে হয়, ঢাকা শহরে হয় না। আমরাই মনে হচ্ছে যে প্রথম প্রথম করতেছি, হ্যাঁ না? হ্যাঁ, তো আমরা হলো আজকে ঈদের দিন মানে সারা মাস রোজা রাখার পরে মুখ সিদ্ধ হয়ে যায়, তখন মিষ্টি টিষ্টি অত বেশি ভালো লাগে না। তখন হলো আমরা কি করছি, এই দেখেন ভর্তা টর্তা নিয়ে বসে পড়ছি। আজকে আমরা কাজীর ভাত রান্না করতেছি। তো এখন হচ্ছে আমরা এই কাজীর ভাত, এই ভর্তা টর্তা বাইটা দেন হচ্ছে গিয়ে আমরা গোসল টোসল করে তারপরে হচ্ছে নতুন কাপড় পরবো, তাই না মা? নতুন কাপড় পরে তারপর শরীফা নিয়ে ঘুরতে যাব, না শরীফা? কি গোসল করছো? ফুপি গোসল করুম না, তুমি তো গোসল করছো, ফুপি কি গোসল করছি? গোসল করি নাই কেন? গোসল করার সময় পাই নাই, দেখছেন জিগাই কেমন, গোসল করো নাই কেন? তা আমাদের শরীফা এইভাবে রেডি হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের শরীফের জুতাটা একটু দেখি তো, শরীফা তোমার জুতাগুলো একটু দেখাও তো মা, দেখি তো তোমার জুতাগুলো। ওই দেখেন আমাদের শরীফার জুতা, দেখছেন কেমনে দেখাইতেছে জুতা। আর এই হচ্ছে আমাদের শরাফতের জুতা, শরাফত তো পুরাই মডার্ন বয়, ঘড়ি পিনছে, চশমা পিনছে, একটা ক্যাপের দরকার ছিল, ক্যাপটা হইলে পুরো একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যেত না? কি হয়েছে মা? সুন্দর ঠিক আছে তো, খুলে দিব কেন? এটা ফুপি পরবো, ফুপির চশমা আছে মা, ফুপিটা আছে রাখা, আমি তুমি আমি একসাথে পরবো না, ঠিক আছে? ওই দেখেন শরাফতের ঘড়িতে আবার বাতিও জ্বলে। ওই রে শরাফত কি খুশি, শরাফত শিবা ঘড়ি পিনছে, শরাফত হচ্ছে আমাদের ঘরের শিবা। হ্যাঁ রে, মেয়ে হচ্ছে কি রেবা? হ্যাঁ রে, ও মাই গড, আমি রেবা আর ভাইয়া শিবা। আল্লাহ ভাবি আপনি উঠে যান, এই যান আমার হাতে মরিস, আমি অলরেডি হাতে বাঁধতে বইছি, উঠে যান, দৌড়ান না মরিস। কি মা টিফি, ওই যে বাবা ছেড়ে দিবে না। তো আমাদের ঘরটার একদম গোছানো পরিপাটি সবকিছু, রাব্বি আসছে, সবাইকে ঈদ মোবারক বলেও দিছি আমরা। আর আমাদের ড্রেস আপ ওই যে ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে, দেখেন বাচ্চাদের ঘরে কি, আমি আপনারা যতই গোছান না কেন ওই টান টান বিষয়টা থাকে না, বুঝলেন? তো অনেক কিছুই তো দেখি দেখিয়েছি আপনাদের, সারা ভাত শরীফে রেডি হয়েছে, সবাই মিলে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করলাম।
তারপর হচ্ছে কি আমরা কাজীর ভাত রান্না করছিলাম, সেটাও আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আরো অনেক মেহমান আসছিল, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি না, কারণ হচ্ছে কি যে মেহমানগুলো আসছিল তারা আসলে ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করে না, তো এই জন্য হচ্ছে তাদেরকে ক্যামেরার সামনে আনা হয় না। তো আমি হলো নতুন ড্রেস, এটা হচ্ছে আমার নতুন ড্রেস, আমি এই ড্রেসটা পরেছি, এটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে। তো ড্রেসটা কেমন হয়েছে, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমার আব্বু বসে আছে, আমার আব্বু এইভাবে রেডি হয়েছে, আব্বু এই পাঞ্জাবিটা গিফট পাইছে, আর আব্বুর জন্য অনেকগুলো ফুতু আনা হয়েছে, সেগুলো বলছিলাম আব্বুরে পড়তে, কিন্তু আব্বু বলতেছে আমি এক একদিন এক একটা করে পরবো, এই 7 দিন থাকবো, 7 দিন ধরে এই নতুন কাপড় চোপড় পরবো। তো এই জন্য হচ্ছে গিয়ে ফতুয়া পরে নাই, পাঞ্জাবি পরে আছে, আর আমরা সবাই এভাবেই রেডি হয়েছি, আমি এইভাবে রেডি হয়েছি। মা মা মাকেও দেখাই আপনাদের কাছে, সাথে মানে আপনাদের কাছে দেখাচ্ছি যে মা আমার দেওয়া ড্রেসটা পরে মাকে কেমন লাগতেছে, তারপর ভাবি নতুন জামা পরে ভাবিকে কেমন লাগতেছে, আমি সবাইকে মানে টুকিটাকি টুকিটাকি করে শেয়ার করবো। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে দেখেন মা চলে আসছে, মাকে হলো এই ড্রেসটা আমি কিনে দিছি, আপনারা বলবেন কেমন লাগতেছে। তারপরে এই যে দেখেন ভাবি, এই হচ্ছে ভাবি, ভাবিও এইভাবে রেডি হয়েছে, আর আমাকে তো আপনারা দেখেছেন, এই যে আমি এইভাবে রেডি হয়েছি। তো সবাইকে কেমন লাগতেছে, আচ্ছা নতুন জামা পরে তোমার কেমন লাগতেছে মা? অনেক ভালো লাগতেছে। ও আরো একটা কথা কিন্তু বলি নাই, সবাই কিন্তু আমার অনেকগুলো টাকা করে সালামি দিয়েছে, এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় বিকেলের দিকে। তো এই সালামের পর্বটা যখন হয়েছে তখন বাসায় অনেক মানুষ ছিল, আর আমি তো আপনাদের মানে ভিডিওর শুরুতেই বললাম যারা ছিল তারা আসলে ভিডিওর সামনে কমফোর্ট না, এই জন্য হচ্ছে কি তখন আমি ক্যামেরাটা অন করি নাই, তাহলে আমি আপনাদের দেখাইতাম, সমস্যা নাই এখনো দেখানো যাবে। আমি ঝোলাটা বের করতেছি, মানে কয়েক জায়গায় টাকা রাখছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই টাকা পয়সা জিনিসটা এমন একটা জিনিস, আপনি যত আনকমন জায়গায় রাখবেন, ধরেন আপনার ঘরে ওই যে যেখানে আপনি জুতা টুতা রাখেন ওই জায়গায় যদি আপনি টাকার ব্যাগ রাখেন, জীবনে কেউ কল্পনা করতে পারবো না এখানে টাকা আছে, সুতরাং হারানোর কোনো চান্স নেই। মনে করেন টাকার কোনো ই নাই, যে যা পারছে মনে করেন খয়রাতি হিসাবে সব দিয়ে দিছে, দেখাইতেছি এই দেখেন সব নতুন টাকা আরো আছে, কিন্তু ওই যে আরো আছে নিয়ে গেছি। আমি টোটাল হিসাব করি এখানে কত টাকা আছে, হ্যাঁ আপনারা আমার সাথে সাথে ঘুরবেন। এটা হলো 500 টাকার নোট, এটা হলো আমার মা দিছে, এটা হচ্ছে 200 টাকার নোট, এটা আব্বা দিছে, এটা হচ্ছে আরেকটা 200 টাকার নোট, এটা হলো একটা বোনের হাজবেন্ড দিছে, বোনের নাম হচ্ছে সাবিনা, সাবিনার হাজবেন্ড এই 200 টাকা দিয়ে গেছে। তারপর হচ্ছে চালাক আছে, কেমতে দিছে জানেন, কয় কি আপনার হাতের তাল অনেক মোড়া, হ্যাঁ আপনার এই কিতেনিকে দুইরা মজা নেই, আপনার হাত দুইরা বেশিক্ষণ থাকতে পারবো না, হাত কামাই যাবো এ কথা কয়, আমি কি কে কইছে ফাও কথা কেন মিয়া, আমি এমন করছি না আমার হাতের মেয়ে দিয়ে দিছি। তারপরে 100 টাকার নোট, এটা আবার বাসায় আরো যে গেস্ট আসছিল তারা দিছে, আর সবচেয়ে সর্বনিম্ন টাকা দিছে আমার ভাবি, ভাবি বাড়লেন বেশি, হ্যাঁ ভাবি কয় টাকা দিছে দেখি, বাবা 20 টাকা দিছে তো ভাবি, ভাবি 40 টাকা দিছে, মানে 40 টাকা দিলাম, ভাবি আমার 40 টাকা দিছে, আমি 50 টাকা দিছি। ও আচ্ছা, এই 50 টাকা এনে 50 টাকা নাই 100 টাকা আছে,
যাই হোক মানে এইটা এটা ভাবি দিছে আর এরা হলো এই টাকাগুলো হলো কতগুলো খুচরা মানুষ আইছিল ওই খুচরা মানুষগুলা দিছে বুঝছেন এই টাকাগুলো তো অনেকগুলা টাকা টোটাল হইলো 1000 1140 টাকা বুঝছেন 1140 টাকা হইলো এই পেছি সালামি পেছি এই বছর তো আমার কাছে হইলো টাকা পয়সা ছিল না আগামী কালকে দেশে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে বেঁচে থাকি তো দেশে যাওয়ার টাকা তো ছিল না এখন টাকাটা চলে আসলো হ্যাঁ এই টাকা নিয়ে হচ্ছে কি আমরা দেশে যাব আমরা না শুধু আমি যাব আর কেউ যাবে না কারণ মিম আমার অলরেডি বহাবহি শুরু করে দিয়েছে আমি কেন এখনো পর্যন্ত ও ও চাইছিল ঈদটা যেন ওর সাথে করি আমি আমার মা ঘামাইয়া মানে আমার মা ঘামাইয়া অবস্থা একদম নাজেহাল আর আমি মানে এত কুল একটা মানুষ আমি জীবনেও ঘামি না মানে যদি একটু ওয়েদার ঠান্ডা থাকে আজকের ওয়েদার কিন্তু মোটামুটি ঠান্ডা আছে গতকালকে গত পরশুর তুলনায় ওয়েদারটা ঠান্ডা তো সেই জন্য ঘামের গোষ্ঠীও আমার শরীরে নাই কিন্তু আমার মা আমার ভাবি আমার ভাতিজা আমার ভাতিজি এরা যে কি পরিমাণ ঘামে এরা যে জায়গায় যাইব ওই জায়গায় একটু ফ্যান লাগে আর আমি ফ্যান ছাড়া মানে আমি ফ্যানের শব্দটা বা ফ্যানের বাতাসটা মাঝে মাঝে আমার অনেক বেশি বিরক্ত লাগে হ্যাঁ আর দেন আমার মার অবস্থা কি ঘাই মা সিরিয়াস অবস্থা হয়ে গেছে দেখ এখন আমরা ফ্যান ছেড়ে দিব ভাবি ফ্যানটা ছেড়ে দেন তো যাই হোক আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমাকে আমার মাকে আমার ভাবিকে আমার আব্বুকে সবাইকে কেমন লাগতেছে আসলে ক্যামেরা ধরার মতো কেউ নাই তো তাহলে হয়তো বা আরো দূর থেকে আরো সুন্দর করে ক্যামেরাটা ধরে দেখাইতে পারতাম আমরা দাঁড়াইয়া দূরে একটু ঢংঢং করে দেখাইতে পারতাম যে কেমন লাগতেছে কিন্তু এখন তো এখন কিন্তু আপনারা আমার জামাটা বুঝতে পারতেছেন না কেমন বাস্তবে না অনেক সুন্দর লাগতেছিল অনেকেই বলছে কেউ তো বলতেছিল ডাঙা কাটার পরি লাগতেছে তাহলে আমার কি খুশি লাগছে বুঝছেন তাহলে অনেক ভালো লাগছে যখন কইছে যে ডাঙা কাটা পরি তো আমি জানি আজকে আমার একটু সুন্দর লাগছে কিন্তু যতটা কইছে অতটাও না তবে ভালো লাগতেছে ক্যামেরায় বোঝা যাইতেছে না কারণ ক্যামেরা আমার জামার যে কাজটা এটা একটু বোঝা যাচ্ছে না আর ক্যামেরাটা যেহেতু ইসে রাখা আছে মানে কেউ যদি ধরতো তাহলে সুন্দর করে বোঝা যেত বাসায় কেউ নাই সবাই যার যার মতো ঘুরতে গেছে বাবু বাবুর মতো গেছে তারপর হচ্ছে গিয়া ভাইয়া ভাইয়ার মতো গেছে তো আমরা আমরাই হচ্ছে গিয়ে বাসায় তো ওই জন্য আমরা আমরাই ভিডিওটা করতেছি আর মার গরমের কারণে হচ্ছে ফ্যানটা ছেড়ে দিছি আর অত বেশি কথাও বোঝা যাচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না তো সবাইকে অনেক 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 ঈদের ফিতরের শুভেচ্ছা সকলকে আমাদের বাসায় আমি কিন্তু আরও ভিডিওতেও আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছিলাম আপনারা কেউ আসেন নাই সেটাতে আসলে আমার কোনো হাত নাই আপনারা আসেন নাই ফলটা আপনারা করছেন আসলে কাজীর ভাত খাইতে পারতেন আজকে যেহেতু আমরা কাজীর ভাত রান্না করছি খুব সুস্বাদু প্লাস মজাদার তবে খাবারের দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না এটা আমার কাছে খুবই খারাপ লাগছে মানে অনেকগুলো মানুষ ছিল একসাথে বসে খাইছে এটা আমার মানে আমার ইচ্ছে ছিল ভিডিও করার কিন্তু মানে সিস্টেমটা ওরকম ছিল না কারণ আপনারা কিন্তু জানেনই যে কেউ যদি কমফোর্ট ফিল না করে সেই জায়গায় কিছু করা উচিত না তো সেই জন্য আসলে করি নাই তো যদি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর লং টাইম করতেছি না যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি ঈদ মোবারক বলছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আমার পুরো পরিবারের তরফ থেকে আমার পুরো পরিবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তো খোদা হাফেজ আল্লাহ হাফেজ